আপনি জানেন দুধ ও রসুন একসাথে খেলে কি হয় দুধ ও রসুন খুবই উপকারী দুটি খাবার এদের রয়েছে স্বাস্থ্যগত অনেক গুণ জানেন কি দুধের মধ্যে রসুন মিশিয়ে খাওয়া রয়েছে অনেক উপকার দুধকে আদর্শ খাবার বলা হয় এর মধ্যে মানব শরীরের জন্য প্রয়োজনীয় প্রায় সব উপাদানই রয়েছে আর রসুনের মধ্যে রয়েছে প্রদাহ উপাদান রয়েছে ব্যাকটেরিয়া রোধী উপাদান স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলদি ফুড টিম জানিয়েছেন রসুদ রসুন ও দুধের উপকারিতার কথা রসুন দুধ এর উপকারিতা রসুন দুধ আজমা প্রতিরোধে কাজ করে সপ্তাহে তিনবার রসুন দুধ পানীয় খেলে নিউমোনিয়া কমতে সাহায্য হয় এই পানীয় শরীরে বাজে কোলেস্টেরলের পরিমাণ কমায় রক্ত জমাট বাধা প্রতিরোধ করে রক্ত সঞ্চালন ভালো করে তবে অবশ্যই দুধটি লো ফ্যাট হতে হবে নিয়মিত এই পানীয় পান করলে সিসের সমস্যা কমবে রসুন দুধ ঘুমের সমস্যা প্রতিরোধে উপকারী ঠান্ডা কাশি কমাতে রসুন দুধের পানীয় খেতে পারেন রসুন দুধ প্রজনন ক্ষমতা বাড়াতে কাজ করে রসুন ও দুধ এর পানীয় তৈরি করতে যা যা লাগবে পঞ্চাশ এম দুধ খোসা ছাড়ানো দশ কোয়া, থেতলানো রসুন দুই থেকে তিন চা চামচ চিনি দুশো পঞ্চাশ এম পানি যেভাবে প্রস্তুত করবেন একটি পাত্রে দুধ ও পানি মেশান এতে রসুন দিন এরপর ফোটানোর জন্য চুলায় দিন দুধ জাল দিতে দিতে অর্ধেক পরিমাণ হলে নামিয়ে ফেলুন এরপর মিশ্রণটিতে চিনি মেশান উষ্ণ থাকতে থাকতে পান করুন